হেই বন্ধুরা, সৌদি আরব 170 কিলোমিটার লম্বা এমন একটি মডার্ন সিটি বানাতে চলেছে যেখানে না তো গাড়ি চলবে আর না তো এখানে কোনো রকম রোড বানানো হবে। একদম সোজা লাইনে বানানো এই শহরটি পৃথিবীর সর্বপ্রথম এবং সব থেকে বড় শহর হতে চলেছে, যেটাকে 2030 সালের আগে সম্পূর্ণরূপে তৈরি করার আশা সৌদি কিং এবং ক্রাউন প্রিন্সের রয়েছে। এটা তো আমরা সবাই জানি যে সৌদি রয়্যাল ফ্যামিলি পৃথিবীর সব থেকে ধনী ফ্যামিলির মধ্যে পড়ে। আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফোর্বস এবং উইকিপিডিয়ার মতানুসারে সৌদি রয়্যাল ফ্যামিলি না বিলিয়ন না মিলিয়ন বরং 1.4 ট্রিলিয়ন ডলারের মালিক। এবার এই সংখ্যাটাকে যদি আমাদের কারেন্সিতে ট্রান্সফার করা হয় তাহলে এটি 1,07,24,798 কোটি টাকা হবে। এখনো যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আসুন এটাকে আরো একটু সহজ করে দিই আপনাদের জন্য। জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস আর মার্ক জুকারবার্গের সঙ্গে সঙ্গে পৃথিবীর অন্যান্য টপ 17 জন বিলিয়নিয়ারদের ধনসম্পত্তিকে যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় তবুও এই শাহি ফ্যামিলির ধনসম্পত্তিকে টক্কর দিতে পারবে না। সৌদি আরবের শাহি পরিবার এই সব ধনসম্পত্তি বেশিরভাগই করতে পেরেছে এখান থেকে নির্গত হওয়া তেল বিক্রয় করে। তেল বের হওয়ার আগে সৌদি আরব কেবলমাত্র রিলিজিয়াস ট্যুরিজমের উপর ডিপেন্ড ছিল, কিন্তু 1938 সালে প্রথমবার এখানে তেল উত্তোলন হয় আর এরকম ভাবে দেখতে দেখতে পুরো সৌদি আরবের নকশা বদলে যায়। বর্তমান সময়ে সৌদি আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় অয়েল প্রডিউসার, যারা কেবলমাত্র একদিনে 1 কোটিরও বেশি ব্যারেল তেল বের করে 85টি দেশে বিক্রি করে। কিন্তু খারাপ খবর এটাই যে এই সবকিছুই সারা জীবন একই রকম ভাবে চলবে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির করা একটি রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে যেই অপরিশোধিত তেল আমরা 150 বছর ধরে ব্যবহার করে আসছি সেটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে, মানে মাটির তলার অয়েল রিসোর্সের শেষ খুব তাড়াতাড়ি হতে চলেছে। রিসার্চের মাধ্যমে এটা আন্দাজ করে বলা হয়েছে যে 2052 সালের আগে পৃথিবী থেকে অপরিশোধিত তেল সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বা তার পরিমাণ এতটাই কম থেকে যাবে যে সেটা বের করা প্রফিটেবল হবে না। তবে 2052 সালের পর সৌদি কিংডম নিজেদের কিভাবে চালাবে? হয়তো তাদের জীবন কোনো রকম ভাবে চলে যাবে, তবে তাদের এই শাহি লাইফস্টাইল কি আর থাকবে? ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন থেকেই সৌদি কিংডমকে অপরিশোধিত তেলের ডিপেন্ডেন্সি থেকে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে। দুবাইয়ের মতন এখন সৌদি আরবও ইস্টার্ন ট্যুরিজমকে প্রমোট করে চলেছে আর সেটার জন্য সেই শহরটিকে বানানো হচ্ছে যেটা দুবাইয়ের থেকেও আরো অনেক অনেক বেশি অ্যাডভান্স হবে। এই শহরটি পৃথিবীতে মজুদ থাকা অন্য শহরের থেকে একদম আলাদা হতে চলেছে, কারণ যেখানে অন্যান্য শহর সেন্টার থেকে শুরু করে ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে যায় সেখানে এই শহরটি একটি সোজা লাইন বরাবর তৈরি হবে, তাও আবার 170 কিলোমিটার লম্বা লাইনে। আর এই লাইন সিটির নাম দেওয়া হয়েছে নিয়ম। এটি সৌদি আরবের ইকোনমিকে ডাইভার্সিফাই করার সর্বপ্রথম অনুশোচনা। নিয়মকে সৌদি আরবের তাবুক নামের একটি জায়গায় তৈরি করা হবে, যেখানে গভর্নমেন্ট এই নতুন শহরটি তৈরি করবার জন্য একটি স্পেশাল জোন নির্ধারণ করে দিয়েছে আর এর এক সাইডে গলফ অব আকাবা আর দ্বিতীয় সাইডে রেড সি থাকবে। আর এর থেকে ঠিক 5 কিলোমিটার দূরে ইজিপশিয়ান সিটি শারাম আল শেখ রয়েছে, যেটা অলরেডি একটি ট্যুরিস্ট হটস্পটে পরিণত হয়ে গিয়েছে। দুটি কান্ট্রিকে শাসন করা ব্যক্তিদের একটা প্ল্যান রয়েছে যে নিয়ম এবং সারাম আল শেখকে একটি ব্রিজের মাধ্যমে কানেক্ট করা হবে। এতে দুটি দেশেরই ট্যুরিজমে অনেক লাভ হবে। সৌদি গভর্নমেন্টের তরফ থেকে নিয়মের এক নকশা প্ল্যান করা হয়েছে, যেটা যথেষ্ট ইন্টারেস্টিং একটি নকশা। ক্রাউন প্রিন্সের মতে এই লাইন সিটি তৈরি করলে মানুষের অনেক বেশি সুবিধা হবে, তার সঙ্গে সঙ্গে এটি পৃথিবীকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার একটি রোল মডেল হবে। এই শহরটি 3টি লেভেলে তৈরি হবে, যেখানে গ্রাউন্ড লেভেলে না তো কোনো রকম গাড়ি চলবে না তো কোনো রকম রোড তৈরি হবে, বরং লেভেলটি নেচার দিয়ে ভরপুর থাকবে যেখানে কেবলমাত্র পায়ে চলা মানুষদের জায়গা থাকবে। দ্বিতীয় লেভেলটাকে সার্ভিস লেয়ার নাম দেওয়া হয়েছে, যেখানে সমস্ত কমার্শিয়াল অ্যাক্টিভিটি যেমন দোকান, অফিস এবং শপিং মল থাকবে। এই লেভেলটিতে রোড থাকবে এবং গাড়িও এই লেভেলটিতে চলবে। নিয়মের তৃতীয় লেভেল এই শহরের ব্যাকবোন হিসাবে স্থাপিত হবে,
কারণ এখানে আল্ট্রা হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেম বানানো হবে, যেটা লোকেদের 170 কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা শহরের এক কোণা থেকে অন্য কোণায় কেবলমাত্র 20 মিনিটে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখবে। নিয়ম পৃথিবীর অন্যান্য শহরগুলোর তুলনায় একদম আলাদা হবে, কারণ এই সম্পূর্ণ শহরটি এবং এতে মজুদ থাকা ইলেকট্রিক্যাল সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম, ইন্ডাস্ট্রি সবকিছুই রিনিউয়েবল এনার্জি দ্বারা চালিত হবে। মানে যে তেল 2052 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা নিয়মের কাছে 2030 সালেই শেষ হয়ে যাবে। এই লাইন সিটি যেটা রেড সি এর পাশ থেকে যাবে, সেখানেই এর বেশিরভাগ অংশ 4,500 ফিট উঁচু পাহাড়ের উপর থেকে যাবে। আর সৌদি গভর্নমেন্ট এই অংশটিকে ট্রজেনা নাম দিয়েছে। প্রজেক্টের কনস্ট্রাকশনের জন্য কোনো পাহাড়কেই কোনো রকম ক্ষতি করা হবে না, বরং এরই মধ্যে ন্যাচারাল ল্যান্ডস্কেপের সৌন্দর্যকে ব্যবহার করে এর ওপর ডেভেলপমেন্ট করা হবে, যার মধ্যে থাকবে ভার্টিক্যাল ভিলেজ, আউটডোর স্কি রিসর্ট, মাউন্টেন টু মাউন্টেন ট্রান্সপোর্ট সিস্টেম, হেলথ সেন্টার আর লাক্সারি এন্টারটেনমেন্ট সেন্টারও বানানো হবে। এবার এটা তো নিশ্চিত যে এত অ্যাডভান্স এবং ফিউচারিস্টিক সিটির ওপর খরচটাও ঠিক সেই রকমই হবে। সৌদি গভর্নমেন্ট এই নিয়ম প্রজেক্টের জন্য $500 বিলিয়ন বাজেট অ্যালাউ করেছে, যেটা আরবি কারেন্সিতে 37,500 কোটি টাকা হয়। ভালো খবর এটাই যে এই প্রজেক্টের ওপর কাজ শুরুও হয়ে গিয়েছে। সর্বপ্রথম তো এখানে আর কিছু হোক না হোক 1,000 একর এরিয়াতে তৈরি হয়েছে আলিশান রয়্যাল প্যালেস এবং রয়্যাল সুইটস। এই পুরো এরিয়াটিকে নিয়ম প্যালেস নাম দেওয়া হয়েছে, যেখানে দুটি হেলিপ্যাডও মজুত রয়েছে। সে যাই হোক, এবার চলুন আবার ফিরে আসি প্রজেক্টের দিকে। নিয়ম সিটির জন্য একটি এয়ারপোর্টও বানানো হয়েছে, যেটা 2019 সাল থেকেই ফুললি অপারেশনাল। কিন্তু বর্তমান সময়ে এটি এখানকার কনস্ট্রাকশন টিম এবং অন্যান্য স্টাফকে সৌদি ক্যাপিটাল রিয়াদ থেকে নিয়ম পর্যন্ত নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। সৌদি আরব ঠিক যে জায়গায় এই প্রজেক্টটি নিয়ে একটু সিরিয়াস রয়েছে, ঠিক সেইখানেই এনাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সৌদি গভর্নমেন্ট এটা দাবি করেছে যে নিয়ম সিটি 100% রিইউনেবল এনার্জি দ্বারা চালিত হবে। আর এখানেই একটা প্রশ্ন উঠে আসে যে খাওয়ার জন্য পানীয় জল, যেটা এখন ফসিল ফিউল দ্বারা সমুদ্রের জলকে ফিল্টার করে একত্রিত করা হয়, সেটা কোনো রকম জ্বালানি ছাড়া কিভাবে চালিত হবে? কারণ এই কথা তো আমরা সবাই জানি যে সৌদি আরবে পানীয় জলের একটিও কোনো নদী নেই। একটি দেশের জন্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স 100% রিইউনেবল এনার্জি দ্বারা অপারেট করতে কতই না কিছু করতে হবে। আর গ্রিন এনার্জি দ্বারা চালিত আন্ডারগ্রাউন্ড হাই স্পিড ট্রেন এত দ্রুত কিভাবে তৈরি হবে? এই সকল প্রশ্নের উত্তর খুবই সহজ। নিয়মে পানীয় জলের চাহিদা পূরণ করবার জন্য একটি নতুন মেথড অ্যাপ্লাই করা হবে। কাঁচ দিয়ে তৈরি একটি বিশাল বড় গ্লোব তৈরি করা হচ্ছে, যেটাকে সমুদ্রের জল দিয়ে পূর্ণ করা হবে, আর সোলার আয়নার মাধ্যমে এই গ্লাস গ্লোবটাকে গরম করা হবে। আর এর ফলে যখন ভেতরের জল গরম হয়ে বাষ্পে পরিণত হয়ে ওয়াটার ভেপারে কনভার্ট হবে, তখন সেটাকে পাইপের দ্বারা বাইরে বের করে নেওয়া হবে। নিয়মের ওয়াটার সেক্টরের সিওর মতে এই টেকনিকের মাধ্যমে প্রতিদিন 5 কোটি লিটার শুদ্ধ পানীয় জল বানানো সম্ভব, যেখানে রিভার অসমোসিস আর ডিসেলারেশনের মতন অত্যাধুনিক টেকনিকের মাধ্যমে 1,000 লিটার শুদ্ধ পানীয় জল বানানোর খরচ মাত্র $1 হয়, সেখানে এই সোলার ডোমের খরচ এসে দাঁড়াবে মাত্র 38 সেন্ট, মানে 28 পয়সা। এবার কথা বলা যাক এনার্জি সেক্টর নিয়ে। এই ফিউচার মেগাসিটিতে ইলেকট্রিসিটির ডিমান্ড সম্পূর্ণ করবার জন্য 100% রিইউনেবল সোর্সের ব্যবহার করা হবে। সৌদি আরবের লোকেশনের হিসাব অনুযায়ী এখানে বেশিরভাগ সময় গরম থাকে, আর গরম এলাকাগুলোতে হাওয়ার কন্ডিশন আরো বেশি ভালো হয়ে থাকে, যে কারণে উইন্ড টাওয়ার আর সোলার প্যানেলের মাধ্যমে নিয়মে এমন এমন প্ল্যান্ট লাগানো হবে যেটা জল এবং হাওয়াকে ইলেকট্রোকেমিক্যাল সেলের মাধ্যমে গ্রিন অ্যামোনিয়াতে কনভার্ট করে দেবে, যেটা খুবই কার্যকরী একটি ফিউল। নর্মাল জ্বালানিকে যখন পোড়ানো হয় তখন এমন এমন গ্যাস বের হয় যেগুলো আমাদের পরিবেশের ভীষণ ক্ষতি করে, কিন্তু গ্রিন অ্যামোনিয়া বা গ্রিন হাইড্রোজেন 100% রিইউনেবল এনার্জির মাধ্যমে তৈরি করা হয়। এই কারণে এটি ব্যবহার হওয়ার পর কোনো রকম ক্ষতিকারক গ্যাস প্রোডিউস হয় না। এবার চলুন আসা যাক মেইন প্রশ্নে, মানে আল্ট্রা হাই স্পিড ট্রেন, যেটা পৃথিবীতে সর্বপ্রথম প্র্যাকটিক্যালি নিয়মে ব্যবহার করা হবে।
এই হাই স্পিড ট্রেন 482 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ট্রাভেল করে কেবলমাত্র 30 মিনিটের মধ্যে লাইন সিটির এক কোণা থেকে অন্য কোণায় সাধারণ মানুষকে পৌঁছাতে পারবে। এই ট্রেন সেই টানেলের মধ্যে দিয়ে চালিত হবে যেখানে খুবই মজবুত চৌম্বক লাগানো হবে, যেটা গ্রিন ইলেকট্রিসিটির মাধ্যমে ট্রেনকে ঠেলতে এবং থামাতে পারবে। এমনিতে এই ট্রেন চালু হওয়ার সময় নিজের চাকার মাধ্যমেই চলবে, কিন্তু স্পিড আপ হওয়ার পর এর চাকা মাটি থেকে 4 ইঞ্চি উপরে উঠে যাবে। এই সিটির ডিজাইন একদম স্ট্রেট লাইনে এই কারণেই রাখা হয়েছে যাতে আলট্রা হাই স্পিড ট্রেন সফরের সময় টার্ন করবার সময় স্লো না হয়ে যায়। সর্বশেষে আসি এই সিটিটি তৈরি হওয়ার নিশ্চয়তা নিয়ে। কিছু কিছু এক্সপার্টদের মতে এরকম অ্যাডভান্স টেকনোলজির সিটি 2030 সালের মধ্যে বানানো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু নিয়ম প্রজেক্টের ভিশন এবং এর ওপর করা পরিশ্রম দেখে এ কথা তো ক্লিয়ার যে সৌদি কিংডম নিজেদের ফিউচার নিয়ে যথেষ্ট সিরিয়াস, আর ভবিষ্যৎই বলে দেবে এই সিটির ভবিষ্যৎ কি হবে। আজকের ভিডিওটি এইটুকুই, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।